হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট লেকচার 10 আমরা আশা করতেছি আপনারা প্রিভিয়াস 9টি লেকচার দেখে এসেছেন এবং লাস্ট 100 পর্যন্ত কন্টিনিউ করবেন সো আজকে আমরা দেখব প্রবলেম নাম্বার 1010 ফ্রম ইউআরআই অনলাইন জাজ আমাদের টাইটেল সিম্পল ক্যালকুলেট সো ইন দিস প্রবলেম দ্য টাস্ক ইজ টু রিড আ কোড অফ এ প্রোডাক্ট 1 দ্য নাম্বার অফ ইউনিটস অফ প্রোডাক্ট 1 and the price of unit product 1 and the code of a product 2 the number of units of product 2 and the price for one unit of product 2 so amader bolteche ki ekhane amra input hisebe je jinish ta pabo dutu product er information first product ta ke bolteche product 1 and second product ta ke bolteche product 2 so amra ki ki information pabo ekta product er কোড পাবো তার নাম্বার অফ ইউনিটস মানে কতটা কিনেছি ওই প্রোডাক্টটা সেটা পাবো আর একটা ইউনিট প্রোডাক্টের প্রাইস পাবো আর দ্বিতীয় লাইনে কি পাবো প্রোডাক্ট 2 পাবো তার কোড এবং প্রোডাক্ট 2 এর ইউনিট কতগুলো কিনেছি এবং প্রোডাক্ট 2 এর ইউনিট প্রাইস আফটার দ্যাট আমাদের কি করতে হবে আফটার দিস ক্যালকুলেট এন্ড শো দ্য অ্যামাউন্ট টু বি পেইড এগুলো ক্যালকুলেট করার পর টোটাল কত টাকা আমরা কিনলাম বা বাজার করলাম ঠিক সেই ভ্যালুটা প্রিন্ট করতে হবে সো ইনপুট হিসেবে কি আসবে দ্য ইনপুট ফাইল কন্টেইনস টু লাইনস অফ ডেটা মানে দুইটা লাইনে ডেটা আসবে আমাদের ইনপুটে ইন ইচ লাইন দেয়ার উইল বি থ্রি ভ্যালুস প্রতিটা লাইনে তিনটা করে ভ্যালু থাকবে টু ইন্টিজার্স অ্যান্ড আ ফ্লোটিং ভ্যালু উইথ টু ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট ফার্স্ট দুইটা ইন্টিজার ভ্যালু এবং পরের ভ্যালুটা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু যেটা দশমিকের পর দুই ঘর পর্যন্ত থাকবে আউটপুট হিসেবে কি দেখাতে হবে দ্য আউটপুট ফাইল মাস্ট বি আ মেসেজ লাইক দ্য ফলোয়িং এক্সাম্পল ঠিক নিচে যে এক্সাম্পল আছে সেভাবে একটা মেসেজ দিতে হবে আউটপুটে ভালোর আ পেজার অর সামথিং হোয়াট এভার ইট ইজ যা থাকবে এটা আমাদের প্রিন্ট করতে হবে মিন্স ভ্যালু টু পে মানে কত টাকা আমাদের পে করতে হবে রিমেম্বার দ্য স্পেস আফটার ক্লোন ক্লোনের পর আমাদের স্পেসটা মনে রাখতে হবে এবং এই যে আমাদের টাকার যে সিগনেচারটা আছে এটার পরেও একটা স্পেস আছে এটা মনে রাখতে হবে দ্য ভ্যালু মাস্ট বি প্রেজেন্টেড উইথ টু ডিজিটস আফটার দ্য পয়েন্ট দশমিকের পর ঠিক দুই ঘর পর্যন্ত আমাদের ভ্যালুটা প্রিন্ট করতে হবে সবাই কি বুঝতে পারছি সো আমি একটু ওভারভিউ দিয়ে নেই আমাদের মূলত এই প্রবলেমটাতে দুটো প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া থাকবে এবং ইনফরমেশনগুলো আমাদের দুটো আলাদা লাইনে আসবে ফার্স্ট লাইনে আমাদের আসবে প্রোডাক্ট ওয়ান এর ইনফরমেশন প্রোডাক্ট ওয়ান এর কোড দেন প্রোডাক্ট ওয়ান কতটা কিনেছি নাম্বার অফ ইউনিটস অ্যান্ড একটা ইউনিটের প্রাইস কত প্রোডাক্ট ওয়ান এর সেকেন্ড লাইনে আসবে প্রোডাক্ট টু এর ইনফরমেশন ফার্স্ট ভ্যালুটা প্রোডাক্ট টু এর কোড সেকেন্ড ভ্যালুটা প্রোডাক্ট টু এর ইউনিট কতগুলো ইউনিট কিনেছে থার্ড ভ্যালুটা প্রোডাক্ট টু এর ইউনিট প্রাইস দেন আমাদের যেটা করতে হবে টোটাল কত টাকার কেনাকাটা হলো ঠিক সেই ভ্যালুটা এই স্টাইলে প্রিন্ট করতে হবে সো আমরা একটু ম্যাথমেটিক্যাল ট্রিক্সটা একটু জেনে নেই সেইটা আমার প্রোডাক্ট ওয়ান একটা প্রোডাক্ট কিনেছি এত টাকা দিয়ে টোটাল কত টাকা কিনেছি প্রোডাক্ট ওয়ান ওয়ান ইন্টু ফাইভ ওয়ান থ্রি জিরো সেকেন্ড লাইনে প্রোডাক্ট টু প্রোডাক্ট টু কিনেছি কতটা দুইটা একটার দাম কত ফাইভ পয়েন্ট ওয়ান জিরো তাহলে দুইটার দাম কত টু ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান জিরো তারপর এইটার টোটাল প্রাইস প্রোডাক্ট টু এর টোটাল প্রাইস এবং প্রোডাক্ট ওয়ান এর টোটাল প্রাইস যোগ করার পরই আমাদের টোটাল ভ্যালুটা পাবো তাই কিনা হোপসো সবাই বুঝে গেছি এখন একটু কোডে চলে যাই একইভাবে আমরা ঠিক দ্বিতীয় প্রোডাক্টের কোড টু এখানে নিয়ে নিলাম ইউনিট টু এখানে নিয়ে নিলাম নেক্সট আমাদের ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল আছে ফ্লোট প্রোডাক্ট ওয়ান এর প্রাইস প্রাইস ওয়ান প্রোডাক্ট টু এর প্রাইস প্রাইস টু আরও একটা ভ্যারিয়েবল লাগবে আমাদের সেটা কি টোটাল কত টাকা আমরা কেনাকাটা করলাম তাই না সো টোটাল এক্সপেন্স ওকে নেক্সট কাজ কি আমাদের আমাদের নেক্সট কাজ হলো ভ্যালুগুলো স্ক্যান করা সো আমরা সে ফার্স্ট প্রোডাক্টের ভ্যালুগুলো স্ক্যান করব স্ক্যানে কি করব এখানে ফার্স্ট ভ্যালু কি একটা ইন্টিজার প্রোডাক্ট ওয়ানের কোড সেকেন্ড ভ্যালু কি এটাও একটা ইন্টিজার প্রোডাক্ট ওয়ানের
ইউনিট, থার্ড ভ্যালু কি, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, প্রোডাক্ট ওয়ানের প্রাইস। এগুলো নিয়ে রাখবো কোথায়? প্রথমটা রাখবো কোড ওয়ান, সেকেন্ডটা রাখবো ইউনিট ওয়ান, অ্যান্ড থার্ড ভ্যালুটা স্টোর করে রাখবো কিসে, প্রাইস ওয়ানে। ঠিক সেম স্টাইলে আমরা যেটা করব, প্রোডাক্ট কুয়েরি ইনফরমেশন গুলো স্ক্যান করে রাখবো। ফার্স্ট ভ্যালুটা কোড টু, সেকেন্ড ভ্যালুটা কিসে রাখবো, ইউনিট টু, অ্যান্ড থার্ড ভ্যালুটা ফ্লোটিং পয়েন্ট যেটা হলো প্রাইস টু। সো আমাদের ভ্যালুগুলো স্ক্যান করা শেষ, এবার কাজ হলো আমাদের ফাইনালি টোটাল এক্সপেন্স, কত টাকা আমরা কেনাকাটা করলাম সেই ভ্যালুটা ক্যালকুলেট করা। সো বলতে পারবেন কি টোটাল এক্সপেন্সটা আমরা কিভাবে বের করব? টোটাল এক্সপেন্স ইজ ইকুয়াল টু, এই যে আমাদের ফার্স্ট প্রোডাক্টটা যতটা ইউনিট কিনেছি তার সাথে গুণ দেব কি, তার একটার প্রাইস কত, তার মানে আমাদের ইউনিট ওয়ান ইনটু করব প্রাইস ওয়ান, এর সাথে যোগ দিব কি সেকেন্ড প্রোডাক্টের ইউনিট টু ইনটু প্রাইস টু, তারপর টোটাল যে ভ্যালুটা আসবে এটাই আমাদের টোটাল এক্সপেন্স। সো আমাদের ফাইনালি টোটাল এক্সপেন্সটা প্রিন্ট করতে হবে। সো প্রিন্টের ফরম্যাটটা কি মনে আছে? মনে না থাকলে একটু দেখে নিন। সে আমাদের এই পর্যন্ত এটা প্রিন্ট করতে হবে, দেন আমাদের এই ভ্যালুটা প্রিন্ট করতে হবে, এবং সেটা দশমিকের পর দুই ঘর পর্যন্ত, দ্যাটস ওয়াই পয়েন্ট টু এফ, ফাইনালি একটা নিউ লাইন, এবং আমরা এখানে ভ্যালু যেটা প্রিন্ট করবো সেটা হলো টোটাল এক্সপেন্স। আমরা এখন একটু রান করে দেখি, সে প্রোডাক্ট ওয়ানের কোড দিলাম ওয়ান ওয়ান, ইউনিট দিলাম একটা, প্রাইস দিলাম 5.30, প্রোডাক্ট এর কোড দিলাম 22, ইউনিট দিলাম দুইটা, দেন প্রোডাক্ট দিলাম 5.10, ভ্যালোর অপাজার স্পেস ডলার সিগনেচার স্পেস 15.50। হোপস যে আমাদের কোডটা কাজ করতেছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিলাম, আমাদের ওয়েবসাইটে এসে সাবমিট, এখানে কন্ট্রোল এ ওদের কোড ডিলিট করে কন্ট্রোল ভি আমাদেরটা পেস্ট করলাম, দেন আমাদেরটা সাবমিট করে দিলাম। তারপর সাবমিশনস এখানে একটু চেক করি, প্রবলেম নাম্বার 1010 সিম্পল ক্যালকুলেট অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে, সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর, facebook.com/groups/banglacodingtutor।